আমরা এখন বাঙালিরা কিন্তু শুধু বাঙালি বলবো না সবাই ভীষণ হেলথ কনশিয়াস, তো শীতকাল হলেই কিন্তু আমরা একটা জিনিস মানে রেগুলার সকালবেলা খেয়ে থাকি খালি পেটে, সেটা হচ্ছে মধু। তো সেই মধু আমরা অনেকে এটাও করে যে সারা বছর ধরে মধু খান, কিন্তু নর্মালি আমরা শীতকালেই খেয়ে থাকি। মধুর প্রচুর গুণাগুণ আমরা জানি, তো এটা আরো আর একটা গুণাগুণের মধ্যে পড়বে যখন আমরা দেখবো সেই মধুটাই একটা দারুণ প্রিপারেশনে ইউজ হচ্ছে, আর সেটা যদি হয় প্রন মানে হচ্ছে হানি প্রন, তাহলে তো কথায় কাজ নেই, ধরে ফেলেছেন তো, একদম ঠিক ধরেছেন। আজকে আমাদের রান্না শোতে হতে যাচ্ছে হানি প্রন, আর এই হানি প্রন কে শেখাচ্ছেন তার সাথে আমরা আলাপটা সেরে নেব। নমস্কার। নমস্কার, আমি রঞ্জনা দাস, নিউগড়িয়া। নিউগড়িয়া থেকে এসছে আমাদের মধ্যে রঞ্জনা দাস। তো রঞ্জনা দি আজকে করছো তুমি হানি প্রন, তাই তো? তো হানি প্রন এটা কি তোমার নিজস্ব রেসিপি? হ্যাঁ, এটা বলতে পারি, এটা আমার নিজেরই। আচ্ছা, হানি প্রন করার জন্য কি কি লাগছে? প্রথমে লাগছে আমার মাছ, আমি এরকম বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি, আর আমার লাগছে টুথপিক। মাছগুলোকে একটু সোজা করে এটাকে গেঁথে নিতে হবে। লাগছে স্লিচ করা কাঁচা লঙ্কা, আর কালারের জন্য নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি মধু, আর এখানে রয়েছে নারকেলের গুঁড়ো ডাস্ট, এটা আর নুন, গুঁড়ো দুধ আর টমেটো পেস্ট। খাবার প্রথমে আমি এই প্রনটাকে একটু টুথপিক দিয়ে গেঁথে নেবো আগে। সবার প্রথমে আমি এটাতে দিয়ে দেবো হানি। হানিটা আমি একটু কড়াইতে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়োটা। তো আমার তিনটে মাছের জন্য এখানে আমার মোটামুটি 4 টেবিল স্পুন নারকেলের গুঁড়ো যাবে। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। নেক্সট আমি এটাতে ইউজ করব আমার এই টমেটো পেস্টটা, পুরোটাই। হ্যাঁ, পুরোটাই। এখন আমি এটা ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমার এই তিনটে বড় বড় মাছ আছে, তার জন্য মোটামুটি 3 টেবিল স্পুন আমি এখানে গুঁড়ো দুধ নিচ্ছি। আমার এই টেম্পারেচার লো হয়ে গেল। হ্যাঁ, আমার টেম্পারেচারটা আমি একটু হাতের আওতার মধ্যে রাখবো, কারণ এখানে এই যে গুঁড়ো দুধ এটা কিন্তু মামা জাতীয়, তো খেয়াল রাখতে হবে আমার তলাটা যেন ধরে না যায়। ও, মানে কনস্ট্যান্ট তলা তোমাকে ওটা, হ্যাঁ, স্টিয়ারিং করতে হবে একদম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেটা রান্নায় আমাদের কিন্তু হলুদ মাস্ট, তো এই রান্নাটা তো বিশেষ করে লাগবেই। তো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। এবং নেক্সট আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো নয়, এটা কালারের জন্য, কালারের জন্য দেয়া হয়। নুনটা কি পরে? হ্যাঁ, নুনটা একটু পরে, একটু মিশিয়ে নিয়ে এটা আমি আবারও একটু বাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত তেলটা ইউজ করিনি। এবার আমি দিয়ে রাখবো, দিয়ে দেবো স্লিট করে রাখা কাঁচা লঙ্কাগুলো। যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী। আমি তখন ভাবছিলাম যে এটা বোধহয় খুব মিষ্টি মিষ্টি হবে, কিন্তু তুমি যে পরিমাণ লঙ্কা দিলে তো তাতে করে মনে হচ্ছে না একদম মিষ্টি হবে না, একটু ঝাল হবে। এটা পুরো টেস্ট ব্যালেন্স করে যাবে আর কি, ঝাল মিষ্টি টক সব মিশিয়ে। এইবারে আমি দেবো নুন। আচ্ছা, পরিমাণ মতো
পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সর্ষের তেলটা। কতটা দেবো বলবেন? একটু তেলটা বেশি লাগবে। ব্যাস ব্যাস ব্যাস, এইবারে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে একটু কষিয়ে নেব, গ্যাসটাকে আবার একটু কমিয়ে দিলাম, দিয়ে একটুখানি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব। কিন্তু তখনও মাছটা দিচ্ছি না, জাস্ট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমাদের গ্রেভিটা হয়ে এসছে, ঠিক এই মুহূর্তে আমি এবারে এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেমন সুন্দর রং তেমন গন্ধ। আসলে চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে। হ্যাঁ, নরম জিনিস। গ্যাস সেটাকে নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখা। গ্রেভিটা একটুখানি ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছগুলোর গায়ে, যাতে ভেতর অব্দি চলে যায়। হ্যাঁ একদম। আর এমনিতেও আমি বলতে ভুলে গেছিলাম, মাছগুলো যেহেতু আমার টুথপিক দেওয়া আছে, সেই কারণে এটার ভেতরে গ্রেভিটা এমনিতেই ভেতরেই ঢুকে যাবে। দু মিনিটের জন্য এটাকে জাস্ট ঢেকে রাখা। রান্নাটা এখন রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি আর আমার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দারুণ দেখতে হয়েছে। রেডি হয়ে গেছে হানি প্রন, এবার টেস্ট করব। দেখি যতটা সুন্দর দেখতে খেতে ততটাই ভালো কিনা। হানি প্রন অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত নুন, অতিরিক্ত ঝাল, প্রচন্ড বাজে হয়েছে। সত্যি খুব খারাপ হয়েছে কি? কিন্তু আমার মনে হচ্ছে একটু যদি ভাত হতো, ভাত সহযোগে আমি মোটামুটি তিনটে চিংড়ি খেয়ে নিতে পারতাম। হানি প্রন ভীষণ সুন্দর হয়েছে, খুব টেস্টি। এটা আমার মনে হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, বা পোলাও বা রুটি হলে সেটাও চলতে পারে, পরোটা হলে তো দৌড়বে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রঞ্জনা দিকে এত সুন্দর একটা প্রিপারেশন আমাদেরকে শেখানোর জন্য। কেমন লাগলো বলো আমাদের সাথে সময় কাটিয়ে রান্না করে? খুব ভালো। আর সত্যি কথা বলতে একটা অন্য দিনের থেকে একটু আলাদা, ভালো লাগলো সময়টা কাটিয়ে। আমাদেরও খুব ভালো লাগলো তোমাকে আমাদের মধ্যে আজকে রান্না শোতে পেয়ে। এত ভালো একটা প্রিপারেশন আমরা শিখলাম, তো শিখলাম যখন তখন তো কিছু গুরু দক্ষিণা দিতেই হয়। দেখি আজকে কি দেওয়া যায় আমাদের রঞ্জনাকে। সামান মেহেন্দির তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা দিচ্ছি রঞ্জনাকে। থ্যাংক ইউ। গণেশা মার্ট, আ কমপ্লিট ফ্যামিলি ফ্যাশন স্টোরের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা আমাদের পার্টিসিপেন্টকে দেওয়ার জন্য আমি এখানে ডেকে নেবো অর্চনাকে। হ্যালো, থ্যাংক ইউ। মেন শাড়ির তরফ থেকে এই শাড়িটা দেওয়ার জন্য আমি মিস্টার প্রদীপ দারুকাজিকে এখানে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার এখানে আসার জন্য। রঞ্জনা খুব ভালো লাগলো তোমাকে আমাদের মধ্যে পেয়ে। তোমার কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। আর রিভা, আমি আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই রান্না সাথে। খুব ভালো থাকবে, ধন্যবাদ, নমস্কার।